দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘরোয়া উপাদান ব্যবহার করে স্থায়ীভাবে বাঁকা চুল সোজা করার উপায়। বেশিরভাগ মানুষই সোজা বা স্ট্রেট চুল পছন্দ করে, কারণ সোজা চুলে যে কোনো ধরনের হেয়ার স্টাইল ভালো লাগে। সবাই সোজা চুল নিয়ে জন্মগ্রহণ করে না, এক একজনের চুলের ধরন এক এক রকম হয়। বর্তমানে স্ট্রেট চুলের ট্রেন্ড চলছে, তাই চুল স্ট্রেট করার জন্য অনেকেই অনেক ধরনের রাসায়নিক ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেন। স্থায়ীভাবে চুল সোজা করলেও সেটা এক বছর পর্যন্ত ঠিক থাকে। এক বছর পর চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, চুলের আগা ফেটে যায় ও শক্ত হয়ে যায়। কিন্তু আপনার রান্নাঘরে এমন কিছু উপাদান আছে যা প্রাকৃতিকভাবে ও স্থায়ীভাবে আপনার চুলকে স্ট্রেট করতে পারবে। ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান আপনার চুলের কোনো ক্ষতি করে না, তাই ঘরে ঝলমলে উজ্জ্বল স্বাস্থ্যবান ও সোজা চুল পেতে তৈরি হয়ে যান, প্রচুর অর্থ খরচ করা ছাড়াই। 1. দুধ। দুধের প্রোটিন চুলকে মসৃণ ও সোজা করে এবং চুলের কোঁকড়ানো ভাব দূর করে, তাই সোজা চুল পেতে চাইলে দুধ দিয়ে চুল ভেজান এবং দুধে ভেজা চুল চিরুনি দিয়ে আশ্রান, যাতে সব চুলে দুধ পৌঁছাতে পারে ও চুলকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে শক্তিশালী করতে পারে। আধা ঘন্টা এভাবে রেখে দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিতভাবে চুলে দুধ ব্যবহার ও সতর্কতার সাথে চুল আশ্রানোর ফলে পার্লারের মতো স্ট্রেট চুল পাবেন। 2. কুসুম গরম তেল। মাথার তালুতে তেল ম্যাসেজ করলে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত চলাচল বৃদ্ধি পায়, এতে চুলের মধ্যে দিয়ে পুষ্টির প্রবাহ ঠিকভাবে হয়। এর ফলে চুল চকচকে ও শক্তিশালী হয় এবং চুল জমাট বাঁধে না। নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে মাথার তালুতে ম্যাসেজ করলে এই সুফল পাওয়া যায়। অলিভ অয়েল চুলকে আর্দ্রতা প্রদান করে ও এটি খুব ভালো কন্ডিশনার হিসেবে কাজ করে। নিয়মিত কুসুম গরম তেল মাথার তালুতে ম্যাসেজ করলে ও চুল আশ্রালে চুল সোজা হয়। 3. লেবুর রস ও নারিকেলের দুধ। লেবুর রস ও নারিকেলের দুধ প্রাকৃতিকভাবে চুল সোজা করার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। লেবুর রসের সাথে নারিকেলের দুধ মিশালে ক্রিম কন্ডিশনার তৈরি হয়, যা চুলকে সোজা করতে সাহায্য করে। লেবুর রসের সাথে নারিকেলের দুধ মিশিয়ে ক্রিম তৈরি করে চুলে ভালোভাবে লাগিয়ে কয়েক মিনিট রেখে দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন, আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন। 4. অ্যাপেল সাইডার ভিনিগার। সবচাইতে ক্ষমতাশালী চুল স্ট্রেট করার উপাদান আছে অ্যাপেল সাইডার ভিনিগারে। চুলের স্বাভাবিক pH স্তর পুনরুদ্ধার করার মাধ্যমে চুলকে স্ট্রেট করে অ্যাপেল সাইডার ভিনিগার। এছাড়াও এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং মাথার তালুর ইনফেকশন দূর করে। 5. দুধ ও মধু। ছাগলের দুধ ও ত্বকের জন্য চমৎকার কাজ করে, ছাগলের দুধ পুষ্টিকর ও উপকারী উপাদানে ভরপুর। ছাগলের দুধের সাথে মধু মিশিয়ে চুলে লাগালে চুলের আর্দ্রতা বজায় থাকে এবং চুলকে উজ্জ্বল ও দীপ্তিময় করার পাশাপাশি চুলকে সোজা করে। 6. কাঠ বাদামের তেল। চুলের জন্য চমৎকারভাবে কাজ করে কাঠ বাদামের তেল, এটি চুলকে শক্তিশালী, জড়তাহীন, মসৃণ ও উজ্জ্বল করে। এতে প্রচুর ভিটামিন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। আপনার ব্যবহৃত কন্ডিশনারের সাথে 3 থেকে 4 ফোঁটা কাঠবাদামের তেল মিশিয়ে চুলে ব্যবহার করুন। সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করলে আপনার চুল ঝলমলে ও স্ট্রেট হবে।